তিল তিল করে গঙ্গায় তলিয়ে যাচ্ছে শতাব্দী প্রাচীন মসজিদ চোখের জলে ভেসে তাই দেখছেন তীরের মানুষ গঙ্গার গ্রাসে না জানি আরও কত কিছু হারাবে ইতিমধ্যেই গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে একাধিক গ্রাম ভিটে হারিয়ে নিঃস্ব হয়েছেন হাজার হাজার পরিবার সেই ভাঙনের থেকে রেহাই পেল না মালদার শতাব্দী প্রাচীন মসজিদও কালিয়াচকের বীরনগর পঞ্চায়েতের ভীমাটোলা এলাকার সেই মসজিদের অবস্থা দেখে চোখে জল আসে ছোট বড় সকলের এক কিছু প্রতিরোধ হচ্ছে না কোথাও থামছে না সরকার ব্যয় করছে আর বাড়ি ভেঙেও ভেঙেও সরকার ব্যয় যাচ্ছে ভেঙে কি লাভ হলো সরকারের কি লাভ লাভ হলো হলো আর পাবলিকের সরকার কি চায় যে আমরা ধ্বংস করে দেবে শেষ করে দিবে আর পয়সা এমনি গঙ্গাতে ফেলে দিবে ভীমাটোলা লালুটোলা চীনা বাজারের সংখ্যালঘু সম্প্রদায়ের একমাত্র উপাসনার জায়গা ছিল এই জামে মসজিদ ঈদের দিনে এই মসজিদেই এলাকার কয়েক হাজার মুসলিম বাসিন্দা একত্রিত হয়ে নামাজ পড়ে শুভেচ্ছা বিনিময় করতেন একে অপরের সঙ্গে তাছাড়া প্রতিদিনই এলাকার মানুষ আসতেন নামাজ পড়তে কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে ঝুরঝুরে হয়ে পড়েছে নদীর পার মসজিদ থেকে এখন এক হাতেরও কম দূরত্বে গঙ্গা এরপর পার ভাঙলেই ধসে পড়বে মসজিদ সেই আশঙ্কায় প্রহর গুনছেন স্থানীয়রা আমাদের এটা মসজিদ একশো বছর একশত বছর আগেকার অনেক পুরাতন আমরা কেমন গঙ্গা ভবন জানি না গঙ্গার শুধু জানি না আজকে গঙ্গাতে ভেসে যাচ্ছে গ্রামের লোক সাই সম্পত্তি অনেক বাগান কত বাড়ি কত ফসল অনেক ওষুধ আমরা লোককে দিচ্ছিলাম আর আজকে আমরা ভিখারি হয়ে আজকে রাস্তাতে দাঁড়িয়ে গেছি কোথায় খাড়ো তাহলে যাদের জায়গা নাই আজকে কিছু দায় আমাদের অবস্থা গেছে কত চলে পথে নেমে গেছি। মসজিদের জানলা দরজা ইতিমধ্যেই খুলে নিয়েছেন স্থানীয়রা এই মসজিদে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে আল্লাহর কাছে প্রার্থনা জানানোর শেষ সুযোগটুকুও হয়তো পাওয়া যাবে না তুলিয়ে যাবে এই গ্রামও ভাঙন আসন্ন পরিস্থিতি তদারক করে এসেছেন স্থানীয় বিধায়ক চন্দনা সরকারও তার আশ্বাস সেই মসজিদ ধসে পড়লে অন্যত্র আবার নতুন মসজিদ গড়ে তোলা হবে পদক্ষেপ বলতে দেখুন এটা তো একটা সবারই একটা মানে কি বলবো একটা ধর্মীয় হিন্দু ধর্ম আমাদের একটা মন্দিরের প্রতি একটা একটা আমাদের সকলেরই আলাদা একটা আবেগ থাকে সেরকম যারা মুসলিম ভাইরা আছেন তাদের মসজিদ তাদের একটা ধর্মস্থান তাদের একটা গোটা সেখানকার যে বুধগুলো আছে মুসলিম ভাইরা আছে তাদের একটা যে মসজিদের একটা চলে যাচ্ছে তাদের একটা সম্পূর্ণ মানে কি বলবো তাদেরও একটা আবেগ জড়িয়ে আছে এখানে আমি আমার দিক থেকে সর্ব দিক থেকে আমি চেষ্টা করব যাতে করে আমি যদি চলে যাই আমি যতটা দেখে এসেছি যে প্রায় চলেই গেছে কিছুটা আছে এবং তারা জানলা দরজাগুলো অলরেডি ভাঙতে শুরু করেছে আমি চেষ্টা করব যাতে আগামী কোনো ফান্ড থেকে মাইনরিটি হোক বা যে কোনো ওই থেকে তাদের একটা যাতে করে বিকল্প একটা মসজিদ করে দেওয়া যায় সেটা অবশ্যই ভাবনা চিন্তা আছে মাথায় জামি মসজিদ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্থানীয় প্রাক্তন বিজেপির বিধায়ক স্বাধীন সরকার ওদের এক গ্রাম পঞ্চায়েতেরই ভীমা গ্রাম যে গ্রাম আছে তার একটা প্রান্তে অবস্থিত পশ্চিম প্রান্তে এবং সেখানে একটা বাড়িঘর তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সঙ্গে সঙ্গে এখানে একটা উপাসনালয় আছে একটি সম্প্রদায়ের মানে মসজিদ আছে এবং সেটা প্রায় শতাধিক বছর প্রাচীন এবং যেখানে বসবাস করে মানুষ সেই এলাকা ভাঙতে ভাঙতে এবং যে এমব্যাঙ্কমেন্ট আছে সেটাও ভেঙে গিয়ে একদম মসজিদের লাগু আছে অর্থাৎ সেই উপাসনালয়টা এখন ব্যবহারের অযোগ্য আছে এবং সেখানে যদি যায় মানুষ যে কোনো সময় প্রাণহানি হতে পারে ভাঙনার কয়েক ধাপ এগুলোই তলিয়ে যাবে মসজিদ তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ দ্য ওয়াল ব্যুরো